শুভ সন্ধ্যা আপনাদের সাথে আছি নুধাত সাউন্ড প্রিয় দর্শক শ্রোতা অগ্রহায়ণের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক শানের সঙ্গে আলাপচারিতা শুরুতেই আগামীকাল ঢাকায় আগামীকাল ঢাকায় প্রথমে জানিয়ে দিচ্ছি থিয়েটার সপ্তাহের সময়সূচি সবার উপরে জীবন সত্য এই স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে থিয়েটার সপ্তাহ 2015 এই আয়োজনের শেষ দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা 7টায় প্রদর্শিত হবে নাটক মেরাজ ফকিরের মা নাটকটির নির্দেশনায় আব্দুল্লাহ আল মামুন আজ বেগম রোকেয়া দিবস নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দে জন্মগ্রহণ করেন বাল্য বিয়ে যৌতুক ধর্মের অপব্যাখ্যা সহ নারীর প্রতি অন্যায় আচরণের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন মতিচুর সুলতানার স্বপ্ন পদ্মরাগ অবরোধবাসিনী ইত্যাদি কালজয়ী গ্রন্থে ক্ষুরধার লেখনীর মাধ্যমে রাষ্ট্র সমাজ ও পরিবার ব্যবস্থায় নারীর অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন মহীয়সী এই নারী তিনি 1932 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন নারী মুক্তি আন্দোলন বেগমান করার দীপ্ত শপথে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে দিবসটি পালিত হচ্ছে এবার এনটিভি হাইলাইটস রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় ধারাবাহিক রান্নার অনুষ্ঠান ফুড ক্যারাভান রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস রাত 9:40 দেখবেন হিমেল আশরাফের পরিচালনায় ধারাবাহিক নাটক একদিন ছুটি হবে আমি আর বাবার সাথে থাকতে পারবো না আর মায়ের সাথে থাকতেও না আমি কমফোর্টেবল ফিল করব না তাহলে তুমি এখন কি করবে মানে কোথায় থাকবে আমাকে বিয়ে করবেন বুঝি না কি কি আমাকে বিয়ে করবেন আমি একটা ভালো জায়গা খুঁজে দিচ্ছি তুমি যেখানে থাকতে পারবা একটা ভালো থাকার জায়গা বাসস্থান রাত 11:30 রয়েছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44 বাবা মা কি তোর মনের ভিতর ঢিকা বসে আছে না কিন্তু তুই তো আমার এই কথা আগে বলিস নাই আমি তোকে বলছি যে পাথর তোকে শক্তি দিবে আমি তো তোকে বলি নাই যে বাবা মার কানে গিয়ে পাথর গিয়ে ফিসফিস করে বলবে জানিস আমাদের জোহর স্টাডি ট্যুরে যাইতে চাই সিলেটে তোকে তো হেল্প করতে গিয়ে দেখি বিপদে পড়লাম আর কথাটা এমন ভাবে বলতেছিস যেন টাকা টাকা আমি মেরে খাইছি আচ্ছা দ্যাটস সরি এখন কি করব এই ছিল আজ রাতের এনটিভির অনুষ্ঠানমালার হাইলাইটস এবার আলাপচারিতা প্রিয় দর্শক আমাদের আজকের শুভ সন্ধ্যার অতিথি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক শান চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি বা আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে গল্প করব গান শুনব তো সঙ্গীতের মানুষ আপনি সঙ্গীত নিয়ে ব্যস্ত থাকতে সঙ্গীতের মানুষরা কিন্তু বেশি পছন্দ করে অনেক পছন্দ করে এবং এর মধ্যে কিন্তু আপনার বেশ কয়েকটি কাজ পেয়েছি কিন্তু বিচ্ছিন্নভাবে তো সম্প্রতি সঙ্গীত নিয়ে কি ধরনের ব্যস্ততা চলছে এখন যেটা নিয়ে আমি ব্যস্ত সেটা হচ্ছে যে আমার সোলো অ্যালবাম থার্ড সোলো অ্যালবাম আসছে ভ্যালেন্টাইনে আর ফাহমিদা নবীর একটা অ্যালবাম করেছি আমি ফাহমিদাপুর ওটাও সলো ওটাও ভ্যালেন্টাইন আসছে আচ্ছা এটা তো আপনার এই দুটো অ্যালবাম নিয়েই আমি এখন কাজ করছি আর কি বেসিক্যালি আচ্ছা যেটা বলছিলাম যেটা তো আপনার থার্ড সলো অ্যালবাম থার্ড সলো তো কেমন হয়েছে কাজটি
নিজের কাজ শেষ হয়নি কাজটি নিজের কাজ নিজের কাছে সবসময় ভালো লাগে সেটা ভালো লাগার ব্যাপার থাকে কতদূর কাজ শেষ হয়েছে কাজ অলমোস্ট শেষ এখন মিক্স মাস্টারের কাজ চলছে আচ্ছা সেটা কবে নাগাদ শ্রোতা দর্শকদের হাতে পৌঁছাবে আমার তো ইচ্ছা আছে যে ভ্যালেন্টাইনে ছাড়ব তো দেখা যাক ইনশাআল্লাহ তো কি ধরনের গান থাকছে অ্যালবামটিতে এবার বরাবরের মতো আমার বেসিক যেটা আমি সেমি ক্লাসিক্যাল ধাঁচের কাজ করতে পছন্দ করি তার সাথে ফোক প্যাটার্নে কিছু থাকছে এবং রকের সাথে আমি একটু ফিউশন করেছি এই তো যে গানগুলো করেছেন সেই গানগুলোর লিরিক্স কে লিখেছেন লিরিক লিখেছেন লুৎফর হাসান সোমেশ্বর অলি তানিয়া সুলতানা হাসনাত মহসিন এবং আমার নিজেরও কিছু লেখা আছে আচ্ছা এবং পুরো ডিরেকশন কম্পোজিশন তো কম্পোজিশন আমার আচ্ছা যেহেতু গানের ব্যাপারটা আসছে তো এই অ্যালবাম থেকে কি আমরা কোনো গান শুনতে পারি হ্যাঁ আমি অ্যালবামের তানিয়া সুলতানা লেখা একটি গান শোনাচ্ছি শুনি গানটি সখী তুই আমায় ভুলবি কেমন করে যখন খুলবি দুয়ার তো কাটবে ঘুম ঘুম আসবে নতুন ঘুরতে পুজোর ডালি তুই খুঁজবি ফুলো মালি ঘুরতে পুজোর ডালি তুই খুঁজবি ফুলো মালি তুই আমায় ভুলবি কেমন করে সখী তুই আমায় ভুলবি কেমন করে সখী তুই আমায় ভুলবি কেমন করে যখন আসবে মেঘলা দুপুর বৃষ্টিটা পটুকু যখন আসবে মেঘলা দুপুর বৃষ্টিটা পটুকু হৃদয় বাজবে প্রেমের নূপুর ভুলতে হৃদয় ভার তুই ছিড়বি বিনয় তার ভুলতে হৃদয় ভার তুই ছিড়বি বিনয় তার তুই আমায় ভুলবি কেমন করে সখী তুই আমায় ভুলবি কেমন করে সখী তুই আমায় ভুলবি কেমন করে বাহ মানে কথাগুলি কিন্তু অনেক সুন্দর এবং সুরটাও চমৎকার তো একই সাথে কিন্তু আরও একটি অ্যালবামের কাজ করেছেন যেটা বলছিলেন যে ফাহমিদাপুর সলো অ্যালবাম তো যে ফাহমিদা নবীর যে সলো অ্যালবামের কাজ করলেন সেখানে কি ধরনের গান থাকছে আপনি যে টাইপের গান করেন সেমি ক্লাসিক্যাল সেই টাইপের গানগুলো সেটার সাথে আমি সেটা তো বেস সেটা তো থাকবেই একটু গজল আঙ্গিকের গান করার চেষ্টা করেছি আমি টিউনগুলো আমি ওই ধাঁচেরই করেছি কম্পোজিশন ইনস্ট্রুমেন্ট একটু একটু গজল প্যাটার্নের করার চেষ্টা করেছি আর অনেক কথা শুনবো আর একটি গান শুনবো এখন কোন গানটি শোনাবেন আচ্ছা এখন হচ্ছে যে আমার আপকামিং সলো অ্যালবামেরই একটা একটা গান শোনাচ্ছি সেটা এটা লিখেছেন সোমেশ্বর অলি টিউন কম্পোজিশন আমার অবশ্যই গান শুনি আমি তো জানি না বর্ষা বন্দনা দেখেছি বৃষ্টিতে আলোয় দৃষ্টিতে আমি তো জানি না বর্ষা বন্দনা দেখেছি বৃষ্টিতে আলোয় দৃষ্টিতে ওহে বন্ধু ওগো সুপ্রিয় ওহে বন্ধু গো সুপ্রিয় বাদল অধীনের দ্বিতীয় কদম ফুল বুঝে নিও বাদল অধীনের দ্বিতীয় কদম ফুল বুঝে নিও আছে তোমার যত অসুখ এসে আমার ঠোঁটে মিশু হয় তোমার জন্য
মনে মনে রবি ঠাকুর আছে তোমার যত সুখ এসে আমার ছোটে মিশু হয়ে তোমার জন্য ভব মনে মনে রবি ঠাকুর ওহে বন্ধু গো সুপ্রিয় ওহে বন্ধু গো সুপ্রিয় বাদল দিনের দ্বিতীয় কদম বুঝে নিও বাদল দিনের দ্বিতীয় কদম চমৎকার, অনেক ভালো লাগলো। আচ্ছা, আপনার শেষ যে সলো অ্যালবামটা পেয়েছি সেটা হচ্ছে লাস্ট ঈদে আমরা পেয়েছি, তারপরে তো বেশ কয়েকটি কাজ করা হয়েছে এবং সেগুলোর মিউজিক ভিডিও বের হয়েছে, তো এই যে মিউজিক ভিডিও যে ব্যাপারটা, এটা আসলে শ্রোতা দর্শকদের কাছ পর্যন্ত আসলে কতখানি পৌঁছতে পারে? মিউজিক ভিডিওই আসলে এখন শ্রোতাদের কাছে পৌঁছানোর একটা ব্যাপার। আসলে একটা গান এখন মানুষ শোনার থেকে দেখে বেশি, হ্যাঁ, এটা আসলে যুগের চাহিদা, এটাকে আমি খুবই পজিটিভলি দেখি। এবং মিউজিক ভিডিও একটা গানকে যত তাড়াতাড়ি অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারে, আমার মনে হয় না যে আর কোনো মাধ্যমের থ্রুতে সবকিছু চেঞ্জ হচ্ছে। একসময় আমরা অনেক বড় বড় মোবাইল ইউজ করতাম, এখন হাতের মুঠোয় চলে আসছে, টেকনোলজি সবকিছুই চেঞ্জ হচ্ছে। সো গানের ধারা, গানের মাধ্যম, গানের ইনস্ট্রুমেন্ট, এটাও চেঞ্জ হবে এবং এটাকে অ্যাকসেপ্ট করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। মানে যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে চালিয়ে নেওয়া, যুগের সাথে তাল মিলাতেই হবে, কারণ বহির্বিশ্ব এবং উন্নত বিশ্ব যেভাবে চলছে আমরা সেটাকেই ফলো করছি। এবং এখন অনলাইনের সময়ে পুরো পৃথিবী মানুষের হাতের মুঠোয়, যে কোনো কিছু আপনি সার্চ করলেই গুগলে পেয়ে যাচ্ছেন। তো একটা 10-15 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই কিন্তু খুবই আপগ্রেডেড এবং আপডেটেড, সবাই সব কিছু জানে। অবশ্যই, কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা জানতে পারছি। এই যে আপনি কম্পোজার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা এবং সিঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা, আসলে শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা আমি তো ছোটবেলা থেকে গান করতামই, বাট আমার কম্পোজিশনের প্রতি এক এক রকম ফ্যাসিনেশন ছিল। মানে কম্পোজিশনটা আমার মানে খুব আমার নেশা ছিল যে আমি একটা কম্পোজার হব বা কম্পোজিশন করবো ইন ফিউচারে, ছোটোবেলা থেকেই। তো সেটা থেকে আসলে শুরু জার্নিটা। এই যে ছোটোবেলা থেকে যে যাত্রাটা শুরু হয়েছিল, এই যাত্রাটা যেন আরও অনেক দূর যায় সে প্রত্যাশাটুকুই থাকলো। আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ভালো লাগলো গান শুনতে, গল্প করতে, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমারও খুব ভালো লেগেছে, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি শুভ সন্ধ্যা এনটিভিকে এত সুন্দর একটা আয়োজনের জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভরাত্রি।